নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। नमस्कार आरोही न्यूज लाइव आरो एक बार अपने सकल के स्वागत जानाई अपने संगे आमी रोयेछी मासुमा शुरू करछी न्यूज एई मुहूर्ते आर शुरूते नजर रखबो जे खबरेर दिके आबारो असुस्थ हये हासपाताले भर्ती हलेन स्वराष्ट्र मंत्री अमित शाह। যেমনটা জানা গিয়েছে শনিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি, তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত 11টা নাগাদ হাসপাতালে ভর্তি হন বলে খবর। সূত্রের খবর, এইমস এর অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 2 সপ্তাহ আগেই এইমস থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ। গত 2 অগস্ট করোনায় আক্রান্ত হন তিনি। 2 সপ্তাহ চিকিৎসার পর তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন তিনি। সেই সময় বেসরকারি হাসপাতালের পাশাপাশি সর্বক্ষণে নজরে রেখেছিল এইমস এর চিকিৎসকদের একটি দল। এরপর বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। দুবরাজপুর শহরে উম্পুনে ক্ষতিগ্রস্তরা সবাই আর্থিক ক্ষতিপূরণ পেলেও সবাই পায়নি, এবং সেরকমই অভিযোগকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এই অভিযোগের ভিত্তিতে দিন কয়েক ধরেই সেই প্রাপকদের তালিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে দুবরাজপুর শহরে। শনিবার রাত থেকে দুবরাজপুর শহরের বিজেপি কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার করতে শুরু করেন। বিজেপি কর্মীদের অভিযোগ, যাদের মাথার উপর ছাদ নেই তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না, আর যারা পাকা বাড়িতে বসবাস করছেন তারা উম্পুনের ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা করে পেয়েছেন। যদিও তৃণমূলের দাবি, দুবরাজপুর শহর এলাকায় যে সময় উম্পুন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছিল তখন তৃণমূলের কেউ প্রশাসক হিসেবে ছিলেন না, সুতরাং এখানে এই গরমিলের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। পৌরসভায় আমি বিগত দিনে 20 বছর পৌর প্রধান ছিলাম, এবং দুবরাজপুর পৌরসভায় কোনোরকম অনিয়ম বেনিয়মের কাজ হয় না, এবং আগামী দিনও হবে না। আমি আবার চেয়ারপারসনের দায়িত্ব দিচ্ছি, হবে না। এবং যে বিষয়টা নিয়ে ওরা বলছে, আমফানের টাকা নিয়ে, আমফানের টাকা ব্লক থেকে কয়েকজন স্টাফকে, তারা হয়তো কন্ট্রাকচুয়াল স্টাফ এরকম ধরনের স্টাফকে দেওয়া হয়েছিলো, সেটা পৌরসভা সর্বতভাবে কোনো জানত না বা পৌরসভা জড়িত ছিল না, এবং তারা বর্তমানে সে টাকা ফেরত দিয়ে দিয়েছে। দুবরাজপুর পৌরসভার ক্ষেত্রেও 2-1 জন ছিল যে তাদের ক্ষেত্রে না নিলে হতো, এবং তারা পরে আমি যখন দেখি বলি, তারাও আব্দুর রহমান, বসন্ত ধীবর, এরাও টাকা ফেরত দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও শ্রমিক নীতির প্রতিবাদে এবার পথে নামলো আসানসোলের শ্রমিক সংগঠন, অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তারা রীতিমতো এদিন আসানসোল শহর জুড়ে মিছিল করে। রবিবার আসানসোলের সিটি বাস স্ট্যান্ড থেকে এই মিছিল বের হয়ে স্থানীয় এলাকা ঘুরে বাস স্ট্যান্ডে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। কেন্দ্রীয় সরকার গরিবের রোজগার ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র তোপ দাগেন তিনি। কেন্দ্র কি বিজেপি সরকার কে বিরুদ্ধে উসকি জো জনবিরোধী নীতি হ্যায়, শ্রমিক বিরোধী নীতি হ্যায়, পুরে হিন্দুস্তান কো জো বেচনে কা চক্রান্ত কর রহা হ্যায় বিজেপি সরকার, জো উসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোগো সে খালি মন কি বাত কহ কে লোগো কো বেবকুফ বনা রহে হ্যায়। জনতা জাগ গই হ্যায়, আর ইয়ে জো প্রত্যেক দিন জো নয়া নয়া নাটক কর রহা হ্যায় केंद्र की बीजेपी सरकार, जो नरेंद्र मोदी, अब इसको समय आ गया है इसको गद्दी से उसको उखाड़ फेंकने का, नहीं तो ये जितने भी लोग हैं उनका रोजगार तो छीन लिया, सबको बेरोजगार करने का ये चक्रांत कर रहा। হুগলি জেলার গোঘাটে রবিবার সকালে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়, এবং তার মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় সেখানে। বিজেপি কর্মীদের দাবি, তাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি তুলেছেন গোঘাটের বিজেপি নেতা কর্মীরা। প্রতিবাদে এদিন রাস্তায় বসে পথ অবরোধ করেন তারা। পুলিশকে পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। যদিও সূত্রের খবর, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই খুনের ঘটনা ঘটেছে।
गड़बेता थाना एलाकाय रिम्पा प्रामाणिक नामे एक छात्रेर मृतदेह उद्धार के केंद्र करे रीतिमतो चांचल्यकर परिस्थिति सृष्टि हलो सेई एलाकाय। इतिमध्ये एई घटनार तदन्ते नेमेछे पुलिस। जेमनटा जाना गियेछे जंगले झुलंत अवस्थाय देह उद्धार घिरे चांचल्य छड़िये पड़े। सकाले गड़बेता थानार पुलिस सन्दीपुर लागोया जंगल थेके ओई छात्रेर झुलंत देह उद्धार करे। मृतदेहेर पास थेके एकटि साइकेल, एकटि मोबाइल फोन ओ बोइयेर ब्यागो उद्धार हय। पुलिसेर प्राथमिक तदन्ते अनुमान आत्महत्यार घटना, तबे ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মধ্যবর্তী ফারাক্কা ব্রিজের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানকার যাত্রীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই ব্রিজ নির্মাণ করা হয় 1960 সালে। অনেকদিন ধরেই এই ব্রিজ মেরামতির কাজ হয় না ভালো করে, অথচ এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার করে চলছে। রাস্তা খারাপ থাকার ফলে ব্রিজের মুখে লেখা আছে ওভারলোড গাড়ি চলাচল নিষিদ্ধ, তবুও চলছে গাড়ি। যে কোনো সময় ভেঙে যেতে পারে ব্রিজটি, ফলে আতঙ্কে যাত্রীরা। ডেলি তো জাম্প লাগছে, এ রাস্তা মেরামত ব্রিজের কোনো কাজই হচ্ছে না। এর আগে জাম্প করলো গ্রামবাসী মিলে, তাও কোনো কাজ হচ্ছে না। প্রশাসন কি বলছে? প্রশাসন আসছে দিয়ে তখন এসে বলছে কি ঠিক আছে করে দেবো, দিয়ে পাহাড় থেকে কিছু মাল এসে ফেলে দিছে, গিট্টি ফিটি দিয়ে গাছ ফেলে বলে দিচ্ছে কি হ্যাঁ হয়ে গেল, দিয়ে আবার গর্ত হচ্ছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।